ভরসা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলসবিন, মনে কি পড়ে প্রিয়। এটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে সকাল থেকে। এক রাউন্ড হয়ে গেছে, আর এক রাউন্ড হচ্ছে। মোর হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে মন ভোলা কি যায়, কাঁদিবে আকাশ। তো চলো দেখো, এইটা একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। নতুন না মানে আমার কাছে নতুন আর কি, তো অনেকেই হয়তো দেখেছো। তাই এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি, আর এদিকে আমি ওল সেদ্ধ বসানো হয়েছে বলে ঠ্যাক ঠ্যাক করছে। হ্যাঁ, ওটা একটু মাইন্ড করো না। তো চলো এটাকে দিয়ে আমি একটা কাজ করব। এই দেখো, এইটা তো আগে জিম্মার ছোটবেলার স্টাডি টেবিলটা, এটা খুব নোংরা হয়ে গেছে, বাজে হয়ে গেছে। এটাকে আমি পুরো একদম রেনোভেট করব, করে একদম মানে এটা এটার উপরে লাগানোর জন্য ওটা কিনেছি। তো চলো শুরু করি। এই দেখো এইরকম এনেছি, এটা আর কি ওয়ালপেপার বা এরকম কিছু পেপার স্টিকি। তো দেখো এটাকে আমি এইভাবে র্যাপ করছি, একটু ধৈর্য ধরে করতে হয়, কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। দেখো পেন্ট করে নিতেই পারতাম, পেন্ট করে নিলে ব্যাপারটা প্রথম তো একদিন দুদিন টাইম লাগতো শুকোতে, তারপরে এই বর্ষা। আর আমার মনে হলো যেন পেন্টের থেকেও বোধ হয় এটা দেখতে ভালো লাগছে। তা তোমরা তোমাদের ওপিনিয়ন দিও, কেমন লাগলো, তোমাদের ভালো লাগলো কিনা একটু জানিও, আর যদি কিছু অন্যরকম আইডিয়া থাকে সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করো। এই জায়গাটা একটু সুস্থ হলো, মানে এইটাকে একটু একদম রেনোভেট করে নিলাম, নিয়ে এইখানটা, এটা বড্ড নোংরা মতন বাজে মতন হয়ে গেছিলো, এখন একদম সুন্দর লাগছে। আর আজকে আমাদের একদম সিম্পল রান্না হবে, আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল, আর সাথে ওল ভাতে। সুবীর বললো একদম শুধু এরকম খাবো, আর একদম কিছু না। ইলিশ মাছের টেস্ট পেতে গেলে শুধু ইলিশ মাছই খেতে হয়, আর কিছু নাকি খেতে হয় না। সেই জন্য আজকে আমারই ভালো, একদম সিম্পল রান্না বান্না। তো চলো শুরু করি। ওল ভাতেটা হয়ে গেছে অলরেডি, ওল ভাতে করে মাখাও হয়ে গেছে, শুধু ইলিশটা ভাজবো, অপেক্ষা করছি। কেন বলো তো, মানে ইলিশ মাছটা তো ভেজে রাখলে, সেই মাছ ভাজা থাকলে তো ভালো লাগবে না, গরম গরম বেশ হবে, ভালো লাগবে। তাই জন্য আজকে একটু টাইম পেয়েছিলাম, তো এই কাজটা আমার অনেকদিন থেকেই ভাবছিলাম করবো করবো, তা এটা করে নিলাম। আর দেখো এখন একটা বাজে, এখন একটা বাজে, জিম্মাকে পড়তে পড়া থেকে আনতে গেছিলো সুবীর, আসার পথে দেখো কাটোয়াটা নারকোল এগুলো নিয়ে এসছে। মানে এখন কাটোয়াটা রেখে দিলে কি জানি কিরম হবে, বাবা আজকে তো আর হবে না, কালকে হবে, এখন রাখা থাক বলো, এখন বেলা দুপুরে কাটোয়াটা। আর কালকে রাত্রেবেলা ওখান থেকে ফেরার সময় কিনে এনেছিলাম তোমার নান আর পানির কড়াই, তা জিম্মা সেটা একটু আছে, তো জিম্মাকে এখন একটু গরম করে দিচ্ছি, ও খিদে পেয়েছে, সবে পড়ে এলো, এনে গরম, কিন্তু এটা নিয়ে যাও, হ্যাঁ নিচ্ছে, পেয়ারা খেলো দিয়ে ওটা খাচ্ছে। তো গরম গরম মাছটা যা ভাজছি, আর সত্যি বলছি আজকের লাঞ্চটা দুর্দান্ত লেগেছিল। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, আর ওল ভাতে কাঁচা লঙ্কা, নুন আর সর্ষের তেল দিয়ে মাখা, দুর্দান্ত। কে কে ভালোবাসো, আমরা তো ভীষণ ভালো লেগেছে আজকে সত্যি। গুড মর্নিং, আজকে রবিবার, আজকে নেক্সট ডে, কালকে লাঞ্চের পর আমি আর শ্যুট করতে পারিনি, একটু বেরিয়েছিলাম। তো চলো, আর বেরিয়ে যে শ্যুট করব, এত বৃষ্টি পড়ছিল, কিনতে গেছিলাম গ্রসারি আইটেম, সেইগুলো আমি আর সুবীর গেছিলাম, জিম্মাকে নিয়ে যাইনি, কারণ জিম্মার তো সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। তো একটুখানি ওই স্পেন্সারে গেছিলাম আর কি, সেই জন্যে আর সারা সন্ধেটা কেটে গেছে। তো আজকে একেবারে নেক্সট ডে রবিবার দিন সকাল থেকে আবার আমি চালু হয়ে গেছি। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে।
আজকে রবিবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো, আজকে প্রচুর কাজ। রবিবার মানেই তো প্রচুর কাজ, বলো? রবিবার দিন আমাদের ঘরের মানে মহিলাদের কিন্তু কোনো ছুটি নেই, ছেলেদের ছুটি থাকে শনিবার রবিবার। তারা কিন্তু রিল্যাক্স করে, ফোন দেখে, ওই দেখো না আমাকে দেখছে, শুয়ে শুয়ে ফোন দেখে, রিল্যাক্স করে, টিভি দেখে, আর ভালো ভালো খাবার খায়। কিন্তু সেগুলোর পেছনে মেহনত কিন্তু আমরা সারা সপ্তাহ খাটি, আবার শনি রবিবারও খাটি। এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না, তাই কি না? কে কে মানো যে আমাদেরও ছুটির দরকার হয়, তারা কিন্তু অবশ্যই কমেন্টসটা করে জানাবে, ঠিক আছে? চলো, চশমাটা যে কোথায় গেল সেটাই খুঁজছি জানো, সারা বাড়ি চশমা খুঁজে বেড়াচ্ছি, তারপরে দেখছি এইখানেই চশমাটা রয়েছে। চশমাটা জামাতেই লাগানো আর আমি সারা ঘর চশমা খুঁজছি, যে চশমাটা কোথায় গেল, চশমাটা কোথায় গেল, চিন্তা করো, আর এখানেই চশমা লাগানো। সত্যি তো চলো, এটা বানাচ্ছি হচ্ছে কুমড়োর, মিষ্টি কুমড়োর ভর্তা। এই রেসিপিটা আমি আপলোড করছি আমার ইন্ডিয়ান ব্লগার সূচনা চ্যানেলে, রেসিপিটা দেখে নিও, দুর্দান্ত। শুধু এটা হলেই ভাত খাওয়া হয়ে যায়, যদিও এই মিষ্টি কুমড়োর ভর্তা এমনই একটা টেস্টি আইটেম। তবুও আমি কিন্তু আজকে অনেক কিছু রান্নার প্ল্যানিংয়ে আছে, কারণ ওই যে তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে কাটোয়াডাটা নিয়ে এসেছে, সেই কাটোয়াটা আজকে রান্না করব, হয়েছে? সেই কাটোয়াটার চচ্চড়ি হবে, আর এই মিষ্টি কুমড়োর ভর্তা তো বেশিক্ষণ লাগে না করতে, খুব ঝটপট হয়ে যায়, কিন্তু এক থালা ভাত বিশ্বাস করো খেয়ে নেওয়া যায়। এই রেসিপিটা একবার দেখে নিও, আমি কিন্তু আমার ওই চ্যানেলে ইন্ডিয়ান ব্লগার সূচনা চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর বেগুন দিয়ে ইলিশ মাছ, বুঝেছো? মাছ রান্না হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে, আবার দেখো না পতিদেবের সেবাও হচ্ছে, কেন বলো তো? একটু তেল মালিশ করছি, তেল মালিশ করে একটু কিছু আদায় করতে হবে না, তাই জন্যে দেখো এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা কুল কুল, মাথাটা যাতে ঠান্ডা থাকে। আজকে রবিবার, যদি কিছু মানে হাতিয়ে নেওয়া যায় আর কি, সেই ধান্দা একটু তেল মালিশ করে নিচ্ছি। ওদিকে আমার ওয়াশিং মেশিনটাও চলছে, মানে সব কাজ একসাথে চলছে হুড় হুড় করে। রবিবার এতটুকু শান্তি নেই যে একটু ভালোভাবে বসে কিছু করব। যাই হোক, কোনো উপায় নেই তো। দেখো এখন তাড়াহুড়ো করে মেশিন চালিয়ে রেখেছিলাম, মেশিনটা কাঁচা হয়ে গেল। আমি আসলে সকালবেলা যখনই কিচেনে ঢুকি মেশিনটা আগে স্টার্ট করে দিই, আমার রান্নাও হতে থাকে আর কাপড় জামাও ধোয়া হতে থাকে। মানে অনেক ধন্যবাদ তাকে যে নাকি এই ওয়াশিং মেশিনের আবিষ্কারটা করেছিল, তাই না বলো? হ্যাঁ না, কালকে একটু হলুদ দাগ লেগে গেছিলো, আমি পেস্ট লাগিয়ে রেখেছিলাম, টুথপেস্ট লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়েছিলাম, তারপরে পেস্ট লাগিয়ে রেখে দিয়েছিলাম, আজকে কাচলাম, দেখো ওঠেনি। এটা নতুন জামা বলো, ভালো লাগে না, মন খারাপ হয়ে গেল আমার, ঠিক একটা না একটা কিছু পড়ে যায়। আজকে ওয়েদার দেখো, সানডে তো সানডেই বটে, একদম একদম সুন্দর ওয়েদার, খুব চড়া রোদ তা নয়, কিন্তু একটুও বৃষ্টি নেই, চকচকে আকাশ, ঠিক মনে হচ্ছে পুজো এসে গেছে, এসে গেছে, দারুণ লাগছে। তো চলো, এত খাটাখাটুনি করে রান্নাটা যখন করলাম ঝলক দেখিয়ে দিই। তো দেখো এটা হচ্ছে কাটোয়াটার চচ্চড়ি, তো কেমন হয়েছে গো? একটু ফ্যান চলছে, আওয়াজ আসছে, খাচ্ছে তো। কাটোয়াটা চচ্চড়ি কেমন হয়েছে? আজ না ইলিশ মাছটার মানে সর্ষে দিয়ে করিনি, কারণ কাটোয়াটাটাও একটু রিচ, আবার ইলিশ মাছটাও রিচ হবে, তবে মাছটা খুব ভালো, না মাছটা ভালো দিয়েছে, বেগুন দিয়ে পাতলা করেই করেছি।
কি বলবো দুঃখের কথা, খেয়ে দেয়ে উঠেও দুপুরবেলাও আমার শান্তি নেই। একে তো প্রচুর কাজ, এডিটিংয়ের কাজগুলো আছেই, তার উপর দেখো আমি রাত্রেবেলা রান্না করব, তার জন্যে আদা রসুনটা বেটে রাখছি, তাই জন্য আমি এই আগারোর রয়্যাল মিক্সার গ্রাইন্ডারটা বের করে সেটাতেই ঝটপট করে আদা রসুনটা একেবারে বেটে নিচ্ছি। আর আদা রসুন যখনই বাটি আমি একটু বেশি করে বেটে নিই, তোমরা তো জানো, তো সেটাই বেটে নিচ্ছি। তো বেটে রেখে অবশ্য আমি আর এখন কিছুই করব না, আদা রসুন বাটাটা রেখে দেবো, দিয়ে আমার দুপুরবেলা একটু এডিটিংয়ের কাজ আছে করব, তারপরে একটু রেস্ট। আজকে এই ওপরে দড়ি টাঙালাম, এত বৃষ্টি হচ্ছে তো আর যা কাচ্ছি ভিজে যাচ্ছে, ওই জন্য এই বারান্দার উঁচু করে টাঙিয়েছি। এবার আমার না শুকুর দেওয়া মুশকিল, তবুও সেই ছুঁড়ে ছুঁড়ে একটু একটু করে দিলাম, দিয়ে এইভাবে থাক। একটা পক্ষে ভালো, মাথায় লাগবে না উঁচুতে, একদম থাক শুকোক। তো চলো এখন আমি আর সুবীর একটু বেরোচ্ছি। সানডে বিকেলবেলাটা মানেই তো সারা সপ্তাহের যা যা জিনিসগুলো আর কি সংসারের বাকি আছে কেনার, সেগুলো কিনে টিনে স্টক করে রেখে দিতে হবে, তো সেগুলো করতেই বেরোচ্ছি। তো চলো, তো চলো এই ফিরলাম। ফিরে যেই কিচেনে ঢুকলাম, অমনি ম্যাডাম চলে এসছেন, বলে আলু ভাজা। আর তুই পর, আমি করে দিচ্ছি আলু ভাজা, সর আমি করে দিচ্ছি, যা আলু ভাজা। আলু ভাজা বানাতে পারো? রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিবি, যা আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। সরে যা তো একটু, সরে যা। তো চলো, আমার না একটু অ্যাসিডিটি লাগছে, মানে ওই দুপুরবেলা কাটোয়া ডাঁটা খেয়ে আমার একটু অ্যাসিডিটি লাগছে। এখন একটুখানি ইনো খাবো অথবা কোনো অ্যাসিডের ওষুধ খাবো। আবার এখন কিমা ছিল, এখন সেই কিমার তরকারি করবো। রাত্রিবেলা তো কিছু একটা করতে হবে না, কারণ রাত্রিবেলা তো এই কাটোয়া ডাঁটা বা ওইগুলো তো কিছুই হয় না, বলো না, ইলিশ মাছ, কাটোয়া ডাঁটার চচ্চড়ি আর ওই কুমড়ো ভর্তা, ওই তো করেছিলাম দুপুরবেলা। এখন একটুখানি কিমার তরকারি করি, আমি তো খাবো না, আমি তো জলমুড়ি খাবো ঠিক করেছি, তো ওদের জন্য, আমার জন্য ওরা কেন খাবে না। তো চলো ওটা করবো, তবে জিম্মার পাস্তা দেবো কালকে টিফিনে, সেই পাস্তার ব্যবস্থা করে রাখবো, নয় পাস্তা নয় ইডলি কিছু একটা ওকে জিজ্ঞাসা করবো, পাস্তার ব্যবস্থা করবো। এখন আবার প্রচুর কাজ, এখন 8:30 বাজে জানো, এই সবে মানে বাজার দোকান সেরে ফিরলাম। চলো সেগুলো ধুই, আমি আগে একটুখানি ধরাচুড়োটা ছাড়ি, এটা লাইটটা। ও আর তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাইরের ঘরে বা যে কোনো জায়গায় এই যে সব লাইটগুলো জ্বালো, এই যে এই লাইটগুলো, সেগুলো সুইচ বোর্ড কি কেমন কোথায়? এই দেখো সুইচ বোর্ড, এটা এখানে সুইচ বোর্ড, এরকম সবকটাই ওইরকম নিচে নিচে সুইচ বোর্ড আছে। ওই যে ওই ওইটা জিজ্ঞেস করেছিলে গাছের ওখানে, ওটার ওখানেও সুইচ বোর্ড আছে, ওই গাছটার পেছন দিকে সুইচ বোর্ড আছে, সেটা সুইচেই জ্বালি। চলো আগে জিম্মার পাস্তাটা বয়েল করে রাখি কালকের জন্যে, ভোরবেলা ওটা বয়েল করে আর বানানো হয় না। আর জিম্মা না ম্যাকারনি পাস্তাটাই বেশি ভালোবাসে, যত পাস্তা আছে তার মধ্যে এই এই পাস্তাটা খেতে ভালোবাসে, তাই জন্য এই পাস্তাটাই করবো, তাই তো? এটা একটু বেশি করেই করি আমি, কারণ বন্ধু টন্ধুরা মিলে খায়। আর এটার সাথে একটু ওই স্পাইরাল পাস্তা মিক্স করে দেবো, তাহলে দেখতে খুব ভালো হয়।
এই যে এই পাস্তা একটু মিক্স করে দেবো, কারণ বাচ্চারা দেখবে একটু দেখতে কালারফুল হলে, দেখতে ভালো হলে খেতে ভালো লাগে আর কি তাদের। পেলে দর্শনধারি পিছে গুণ বিচারি, তাই তো বলো? আর আমার প্রচুর অম্বল হয়েছে, অম্বল মানে একটু মনে হচ্ছে যেন অ্যাসিড অ্যাসিড। আমি ভাবছি যে একটুখানি গ্রিন টি খাই বা লিকার টি একটু খাবো ভাবছি। পরীক্ষার সময় এত বন্ধুদের সাথে ফোন কেন? ফোন করো না, ফোনে এত কথা বলো না এখন পরীক্ষার সময়। এখন কদিন পরে পরীক্ষা, এখন পড়ায় মন দাও। হ্যাঁ, সব পড়া শেষ হলেও একটু রিভিশন দিতে হয়। লাইটারটা খুব গন্ডগোল করছিল, ওই জন্য এই লাইটারটা কিনেছি। দেখতে সুন্দর না এই গ্যাস লাইটারটা কিনেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। তো চলো, এটা জিম্মার আবদারে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আলু দিয়ে। আর ওদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে, পাস্তাটা বয়েল করে একদম ঠান্ডা করে তবে আমি ফ্রিজে স্টোর করে রাখবো, ওটা দিয়ে কালকেও টিফিন বানিয়ে দেবো। তো দেখো, পাস্তাটা বয়েল করে ছেঁকে নিলাম, একদম ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা হয়ে গেছে। তখন এরকম একটা মানে কন্টেনারে ভরে আর একটু উপর থেকে সাদা তেল দিয়ে রাখছি, তাহলে আর চটচটে হয়ে যাবে না। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইজও রেডি, দারুণ হয়েছে খেতে। এর রেসিপি অন্য একদিন শেয়ার করব। আর জিম্মা আর তর সইছে না, এখন কতক্ষণে মাটন কিমা হবে তবে ওর খুব খিদে পেয়ে গেছে। তো চলো, ওকে একটা ডিমের অমলেট করে দিও, সেটা দিয়ে রুটি করে খেয়ে নেবে। আর রুটিটা সুবীর কিনে এনেছে, রুটিটা আমি আর করিনি, এই চিজ আমলেট আর রুটি ওর হয়ে যাবে, তারপরে আমাদের খাওয়া। তো চলো, এরকম হয়েছে। মানিকে আগে খেতে দিয়ে দিই, রুটিটা ও নিয়ে এসছে কিনে, আর কিমার তরকারিটা আমি করলাম।